আলাইকুম আমি নাজরিন কুকিং থেকে বলতেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাবোকাডো সালাদ কিভাবে ইজি পদ্ধতিতে করতে হয় এটা আমার খুব প্রিয় একটা রেসিপি আমি খুব পছন্দ করি এটা আপনাদেরও বোধহয় ভালো লাগতে পারে তো আপনারা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আপনার আত্মীয় স্বজনের সঙ্গে তবে আমি এখন রেসিপিটা দেখাতে যাচ্ছি এখানে আমি শশা নিয়েছি অর্ধেক আমি একজনের আন্দাজে করব। তাই আমি শশা নিয়েছি অর্ধেক এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি শশাগুলাকে আপনারা দেখতে পাচ্ছেন বোধহয় ভালো করে দেখা যাচ্ছে আমি শশাগুলাকে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ আছে পেঁয়াজ আছে একটা চামচ একটা চামচের থেকে সামান্য একটু বেশি আর এখানে আছে অ্যাভোকাডো অর্ধেক আর এখানে আছে লেটুস চার ভাগের এক ভাগ আর আছে গোলমরিচ পরিমাণ আপনি স্বাদপতো দিবেন আপনি স্বাদ অনুযায়ী দিবেন আর আছে লবণ এক চিমটি লবণ দিব তার আগে আমি বলতেছি আপনারা যদি চান সাথে আপনারা অ্যান্ড কাঁচামরিচ আপনারা অ্যাড করে নিতে পারেন কারণ আমি ধনেপাতা বেশি সালাতে অত পছন্দ করি না তাই আমি ধনেপাতা দিই না আর আমি কাঁচা কাঁচামরিচ দিই না কারণ আমি এখানে ব্ল্যাক পেপার ইউজ করতেছি আমি এখানে গোলমরিচের গুঁড়া ইউজ করতেছি এই জন্য আমি এখানে কাঁচামরিচটা দিব না আর আপনারা যদি চান আপনারা স্বাদ অনুযায়ী কাঁচামরিচ এ পাতা এটা আপনারা অ্যাড করতে পারেন এটা আপনাদের অপশন অপশনাল তো আমি এখন দেখাচ্ছি কিভাবে মিসড করব একসাথে এগুলা জিনিস তো দেখেন আমি এখানে শশা নিয়েছি হ্যাঁ অর্ধেক হাফ শশা নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এটার সঙ্গে আমি লেটুস দিব ফার্স্টে লেটুস দিব লেটুস আমি নিয়েছি চার ভাগের এক ভাগ এটা আমি মিক্সড করতেছি এই শশার সঙ্গে মিক্সড করে দিচ্ছি আপনার দেখুন আমি শশার সঙ্গে মিক্সড করে দিলাম এখন আমি এটার সঙ্গে পেঁয়াজটা অ্যাড করে দিলাম পেঁয়াজটা মিশাই দিলাম পেঁয়াজটা সাথে নিলাম আর এখানে অ্যাভোকাডো অর্ধেক যেটা কেটে রাখছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার ইয়ের সঙ্গে এই শসা এবং লেটুস কাঁচা কী বলে পেঁয়াজের সঙ্গে আমি মিক্সড করে দিলাম পেঁয়াজের সঙ্গে এটা মিক্সড করে দিলাম সাথে আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়া এটা আমি স্বাদ অনুযায়ী দেব আপনাদের আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কেউ বেশি দিতে পারেন কেউ কম দিতে পারেন এটা আপনাদের ব্যাপার এখন আমি দিব লবণ লবণটা আমি এটার সঙ্গে অ্যাড করে দিব লবণটাও স্বাদ অনুযায়ী দেবেন যার যার স্বাদ অনুযায়ী শেষে দিবেন এখন আমি সব একসাথে মিক্স করে দিব হাত দিয়ে মিক্স করবেন যেহেতু অ্যাভোকাডোটা একটু গোটা গোটা থাকে তো তা হাত দিয়ে মিক্স করলে ভালো হয় তাহলে ভালো করে মিশে যায় এটা খুব ইজি রেসিপি একটা এটা খুব পছন্দ হবে এখন এটা আমি সার্ভিং ডিসে সার্ভ করবো সুন্দর করে আপনারা দেখেন আমি সার্ভিং ডিসে কিভাবে সার্ভ করতেছি এটা অতি ইজি একটা রেসিপি আমার হয়ে গেল চার থেকে পাঁচ মিনিট লাগলো মিনিমাম এটা খুবই স্বাস্থ্যসম্মত আর এটা আমার খুবই প্রিয় আমি মাঝে মধ্যে এমনিও খাই আবার এটা আপনি ইচ্ছা করলে এমনিও খেতে পারেন অথবা ভাতের সঙ্গেও খেতে পারেন অথবা পোলাওর সঙ্গে খেতে পারেন কোনো সুবিধা নেই সব কিছুর সঙ্গে এটা খাওয়া যায় আর যদি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন আমার এই ভিডিওটি তো ভালো থাকেন খুদা হাফেজ